वेलकम बैक टू व्लॉग थ्री। तो आज के एक रीति मतन टायर्ड दिन गेछे आमार, माने मोटामुटी आज के दुखाना व्लॉग शूट करेछि। दिस इज द थर्ड प्लेस आई एम विजिटिंग टुडे एंड जे जायगाटा आछि सेई जायगाटार नाम तोमादेरके बोलबो ना, खूब सम्भवतः तोमरा देखते पे गेछो अलरेडी, बाट इट्स ओके, नो इश्यूज। ভেতরে ঢুকবো, ডিরেক্টলি তোমাদেরকে অ্যাম্বিয়েন্স দেখাবো। অলসো ওয়ান মোর থিং গাইজ, দিস ইজ এ মল, সো আজকের ব্লগটা তোমরা যদি কোনোদিনও এখানে আসো ব্লগ করতে, সো ডু টেক দ্য পারমিশন অফ দ্য মল, কারণ মল ইউজুয়ালি ব্লগ করতে দেয় না সচরাচর। ইউ নিড টু টেক দ্য পারমিশন অফ দ্য মল। আমি জাস্ট রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে ব্লগ করছি বলে আই গেস আই হ্যাভ বিং পারমিটেড, তাহলে তোমরা আরও বেটার শুনতে পাবে। তো ইয়েস, জায়গাটা হচ্ছিল অ্যাক্সিস মলের ফোর্থ ফ্লোরে, একদম জাস্ট এলিভেটেড দিয়ে উঠেই তোমার লেফট হ্যান্ড সাইডে। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি আ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট কাম লাউঞ্জ, মানে এদের লাউঞ্জ এরিয়াটাও আলাদা রয়েছে। সো বেশি সময় নষ্ট না করে লেটস মুভ ইনসাইড অ্যান্ড হ্যাভ আ লুক অ্যাট দিস প্লেস। প্রিটি মাচ ইম্প্রেসড উইথ দিস প্লেস, মানে অ্যাম্বিয়েন্সটা বলো যাই বলো, তোমরা অলরেডি অ্যাম্বিয়েন্স দেখেই নিয়েছো। আর এখন আমার কাছে রয়েছে ওদের মেনুটা, এই হ্যাভক সাইজের একটা মেনু, মানে 200+ আইটেমস রয়েছে, বুঝতেই পারছো নর্থ ইন্ডিয়ান কন্টিনেন্টাল আর কি নেই জাস্ট। সো এই হ্যাভক বড় মেনু থেকে সব কিছু তো তোমাদেরকে দেখানো পসিবল নয়, তো সিলেক্টিভলি কয়েকটা জিনিস আমি কাট ডাউন করে অর্ডার করেছি। সো আই শো ইউ গাইজ দোজ থিংস অ্যান্ড তারপরে দেখা হচ্ছে খাওয়ায়। সো এবার যাওয়া যাক ফুডে। সব খাবার তোমরা দেখে নিয়েছো, এবার হচ্ছে খাওয়ার পালা। আমি আমার পুরো প্লেটে নিয়ে নিয়েছি কাবাবস দিয়ে একটা ভর্তি প্ল্যাটার। ফার্স্ট কাবাব হচ্ছিলো চিকেন টিক্কা কাবাব, খেয়ে দেখি, ভেরি জুসি। মুভিং অন টু দ্য নেক্সট কাবাব, কামিং আপ নেক্সট ইজ ইংলিশ টিক্কা কাবাব। এটা ইংলিশ টিক্কা কেন আমি মানে রিজনটা জানি না, বাট দিস ইজ অ্যাকচুয়ালি মালাই চিকেন। ফ্লেভার্স অফ মালাই আর ভেরি প্রমিনেন্ট। ওই কাবাবটা ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং কাবাবস আউট অফ অল যতগুলো খেলাম এখন। এরপরে আসছে হলো ফিশ টিক্কা কাবাব, বেশ নরম ব্যাপারটা, ফিশটা দেখিয়ে দিই তোমাদেরকে, কেটেছি ব্যাপারটা, খাই। মাস্টার্ডে একটা ঝাঁঝ বেশ ভালো রকম হিট করছে, ইজ অ্যাকচুয়ালি গুড। এবারে যেটা নিয়েছি সেটা হচ্ছিল ফিশ ফিঙ্গার, ভর্তি ঠাসা মাছ ভেতরে, খেয়ে দেখা যাক ব্যাপারটা। ফিশ ইজ ভেরি জুসি আর ঠাসা মাছ ভেতরে জাস্ট ব্যাপক। মেন কোর্সে এলাম এবার, এবার মেন কোর্সের জন্য আমার পেটে বিন্দুমাত্র জায়গা নেই, বিকজ দিস ইজ দ্য সেকেন্ড ব্লগ অফ দ্য ডে। আর এই এই জিনিস আমি নিয়ে নিয়েছি, সেটা হচ্ছিলো একটা বিশাল বড় নলির পিস মাটনের, আর অল্প একটু নান নিয়েছি। সো এবার খেয়ে দেখা যাক ব্যাপারটা, গ্রেভি দিয়ে একটু শক্ত হয়ে গেছে ফর দ্য ফটোশ্যুট। গ্রেভিটা খুব রিচ আর বেশ টেস্টি, মাটনটা দেখা যাক, মাটনটাও খুব নরম, টেস্টটা দেখা যাক, বেশ নরম মাটনটা। তো এই ছিল পুরো খাওয়া দাওয়া এয়ার অ্যান্ড ফায়ারে, বাকি রিভিউ বেরিয়ে। এই মাত্র জাস্ট বেরোলাম এয়ার অ্যান্ড ফায়ার থেকে অ্যাক্সিস মল ফোর্থ ফ্লোর, যেটা তোমরা অলরেডি ব্লগ দেখলে। জানিও ব্লগটা কেমন লাগলো আমার কমেন্ট সেকশানে, আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার কিন্তু মাস্ট। নানা রকমের খাবার, নানা রকমের কুইজিন, নিশ্চয়ই এসো পুজোর মধ্যে, খাবারও জাস্ট ব্যাপক ছিল। এটার রিভিউ আমার ফটোগ্রাফি পেজে তোমরা খুব শিগগিরই পেতে চলেছো। অলসো আমার ইনস্টাগ্রাম পেজ মিস্টার ফুডি কলকাতা, যদি এখনও ফলো না করে থাকো নিশ্চয়ই ফলো করে দিও। আর ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার লাইক কমেন্ট মাস্ট।
একটা জিনিস বলে রাখি, যারা ফ্যামিলি নিয়ে আসছো তাদের জন্যও কোনো চাপ নেই, কারণ এদের লাউঞ্জ মানে হুক্কার এরিয়াটা আলাদা কম্পেয়ার টু দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট এরিয়াটাও আলাদা এদের। সো বোথ দ্য পার্টস আর টু সেপারেট প্লেসেস, তোমরা আসতেই পারো। অ্যান্ড ভিডিওতে দেখে আমার একটা জিনিস মনে পড়লো, আমি আমার ব্যাগটা নিয়ে আসতে ভুলে গেছিলাম, তো এখন ব্যাগটা নিতে হবে। সো আই নিড টু গো রিভার্স গিয়ার। দিস ইজ মিস্টার ফুডি কলকাতা র্যাপিং আপ ফ্রম দ্য এয়ার অ্যান্ড ফায়ার অ্যাক্সেস মল ফুড ফ্লো। গুড বাই।